মাসে বেতন পেয়ে গেছো? হ্যাঁ। তাই তুমি আমাকে সব বেতন দিয়ে দাও। না না, কেন? এবার প্রথম বেতন আমি মাকে দেব। আরে তুমি রাখো তো, তুমি আমার দাও। তুমি এর থেকে 2000 টাকা নাও। আর আমি কত ভেবেছি আমি এনজয় করবো, পার্টিতে যাবো, সন্ধ্যাবেলা দেখা করবো। এবার আমি মাকে গিয়ে কি বলবো? বন্ধু বন্ধু, তুই বেতন পেয়েছিস? হ্যাঁ। আমাকে 2000 টাকা দিন না বন্ধু, তোকে তো বলেছিলাম 2000 টাকা দিতে। না, মাকে দেব না ভাই, আমার লাগবে ভীষণ টাকাটা, তুই আমাকে দিয়ে দে। কি করছিস? মাস তো শেষ হয়ে গেল। মাস তো শেষ হয়ে গেছে যে বুঝতে পারছি, কিন্তু মা বেতন তো সব খরচ হয়ে গেছে। রেজয় দেখে ফোন করিনি, তুই একটু এসে ঘুরে যা। তুই আমার কাছে সব, আমার টাকা পয়সা কিছু লাগবে না, শুধু তুই আসলেই হবে। আমি কিছুদিনের মধ্যে আসি, আমি টাকা নিয়েই তবে যাব। তুমি চিন্তা করো না মা, সত্যি ভালোবাসি আমি তোমার, কখনো কষ্ট দেবো না।